আরামবাগে পালিত গরুর গুঁতো এবং খুরের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম গোপাল রায়, বাড়ি মায়াপুর দুই পঞ্চায়েতের কুলবাইরা গ্রামে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। ন্যাচারাল ব্রিডিং করাতে গিয়ে এই বিপত্তি ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমান পশু প্রজননে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন প্রক্রিয়া জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও পুরনো প্রথায় গ্রামীণ এলাকায় এখনো ন্যাচারাল ব্রিডিং করা হয়, এদিন সকালে ব্রিডিং করানো হচ্ছিল। সেই সময় পালিত গরুটি খেপে গিয়ে বৃদ্ধকে গুঁতো মেরে জমিতে ফেলে দেয়। পায়ের খুর দিয়ে বুকে আঘাত করতে থাকে। মাথা দিয়ে শরীরটাকে ঘষ্টে কিছু দূর নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গরুটিকে সরিয়ে দেন। গুরুতর জখম ওই বৃদ্ধকে আরামবাগ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত্যু হয়েছে বলে জানান। এই ঘটনায় কুলবাইরা গ্রামের পূর্ব পাড়ায় শোকের ছায়া নেমে আসে। মৃতের ছেলে সুরজিৎ রায় বলেন, প্রতিদিনের মতো বাবা গরুটিকে সকালে বাড়ির সামনে বেঁধে রেখেছিলেন। ব্রিডিং করানো হচ্ছিল, সেই সময় গরুটি বাবাকে আঘাত করে। চাষাবাদের সঙ্গে ব্রিডিং এর কাজ করতেন। এই রকম ঘটনা আগে কখনো ঘটেনি। শান্ত গরুটি যেভাবে বাবাকে আক্রমণ করেছে তা আমাদের কাছেও খুব বিস্ময়ের। ঘটনাটা সকালে হচ্ছে, 5:30 সময় গরু বেঁধে দিয়েছিল। বেঁধে দিয়ে এবার দোকানে চাপা খেতে গেছিল। এসে একজন গাই দেখাতে এসছে, এবার গাই দেখাতে যায় বলে এবার গরুটা তখন খুলে আনতে গেছে। তখন ওই 7:10-15 বাজবে। এবার তখন কুয়াশা তো ছিল আজকে বেশি, কুয়াশায় ভর্তি দিয়ে এবার খুলতে গেছে। খুলতে যেয়ে এবার ও কী হয়েছে কে জানে, এবার বুকের ওপর দিয়ে উল্টে ফেলে দিয়ে বুকে পা দিয়ে মেরেছে, আর দম সিঙে করে গুঁতিয়ে লাঞ্চটা ভাস্ট করে দিয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে লাল ঝোল বেরুচ্ছিল মুখ দিয়ে, হাসপাতাল আরামবাগে নিয়ে যাচ্ছিলাম, ওখানে যেতে ডেট হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা দীপা সিং বলেন, আমার গরুটিকে মাঠে বাঁধতে গিয়েছিলাম, চিৎকার চেঁচামেচিতে ছুটে যাই। গরুটি বুকে খুর দিয়ে আঘাত করছিল এবং মাথা দিয়ে শরীরটাকে ঘষ্টাচ্ছিল। কঞ্চি লাঠির বাড়ি মেরে গরুটিকে সরানো হয়। গরুর এমন রোষ আগে কখনো দেখিনি। এই ঘটনায় খুব অবাক হয়ে গিয়েছি। আমরা যে সবাই ছুটে ডাকছিল, যে এবার ছুটে এসে দেখছি গরুটার মুখের সামনে পড়ে আছে, আর হচ্ছে আমি আবার ছুটে এসে একটা লাঠি করে কঞ্চিয়ে করে ঠেঙাতে লাগলো, সে গরু সরে নেই মুখে করে, সেই গরুটা ওর পেটটাকে ঠিলিয়ে যাচ্ছে। তারপরে একজন চলে এলো, সে এসে গোঁচটা টেনে ধরতে আমারই দেওয়াটা ছেলে, সে ধরে সেই বুকটা এ করলো, তুলে জল ফল দিতে লাগলো, তখন কিছু সারা সবজি দেয়নি। এইটাই দেখেছি না, গরুর সামনে মুখের সামনে তো ওই গরুটার সামনেতেই পড়েছিল না। আমরা যখন এসেছি তখন গোঁতায় না, তখন মুখে করে ঠিলছে লোকটাকে, ঠিলছে, গোঁতাটা দেখিনি। সব মিলিয়ে সতর্ক থাকলে হয়তো এমন দুঃখজনক ঘটনা ঘটত না বলে মনে করছে স্থানীয় মানুষজন। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।